আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নতুন একটি অ্যাসাইনমেন্ট নিয়ে, যেটি হচ্ছে নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিনটা সৃজনশীল দেওয়া আছে, আমরা আজকে সবগুলো নিয়ে কথা বলবো। কিভাবে তোমরা লেখা শুরু করবে, কিভাবে একটা সমস্যা বুঝতে পারবে, কিভাবে তার সমাধান করবে, এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে সবাইকে বলছি যে টপ স্টেপ কেমন হতে পারে। তো তোমরা এক একজন এক এক রকম করে করতে পারো, বাট আমি আমার যে পেজ, এই পেজে যে কথাগুলো উল্লেখ রাখছি, যে পয়েন্টগুলো রেখেছি, আশা করি তোমরা এই পয়েন্টগুলো অন্তত লিখবে। যেমন এখানে আমি অ্যাসাইনমেন্টের নাম লিখেছি বাস্তব সংখ্যা ও জ্যামিতিক আকৃতির পরিমাপ নির্ণয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হতে পারে। এটা এরপর যেটা আসে সেটা হচ্ছে বিদ্যালয়ের নাম। আমি এখানে একটা আমাদের বিদ্যালয়ের নাম মানব ভূমিকা হচ্ছে বিদ্যালয় লিখেছি। এরপর শিক্ষার্থীর নাম, যেখানে তোমরা তোমাদের নাম লিখবে, শ্রেণী লিখবে, রোল নম্বর লিখবে, বিষয় শাখা নির্দেশনায় যিনি তোমাদের গণিত ক্লাস করে থাকেন, যিনি অ্যাসাইনমেন্ট গ্রহণ করবেন, তোমরা তার নাম লিখবে। এরপর জমাদানের তারিখ, সেটাও তোমরা জানো যে স্কুল থেকে বলা হয় কবে জমা দিতে হবে, সেই অনুযায়ী তোমরা তারিখ লিখবে। এবং মার্জিন আমি দেখিয়েছি যে তোমরা প্রতি চারদিকে 1 ইঞ্চি করে বাদ রেখে তোমরা সুন্দর করে এটা মার্জিন করে নিবে, আর পেপারটা নিবে তোমরা A4 সাইজের। এরপর দেখো সূচিপত্র। সূচিপত্র আমি যেভাবে পেজ আকারে তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি, সেখানে প্রথমে যে কলামটা সেটা হচ্ছে ক্রমিক নং, এরপর বিষয়বস্তু, এরপর পৃষ্ঠা নং। কলাম তোমরা জানো ক্রমিক নং 1, 2, 3, 4 এখানে ব্যবহার করা হয়েছে। 1 নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, আমি কত থেকে কত পর্যন্ত ব্যবহার করব, কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা ব্যবহার করব, সেটা আমি এখানে দেখিয়েছি। 2 নম্বরে বাস্তব সংখ্যা সম্পর্কিত একটা সৃজনশীল আছে, যেটার প্রশ্নের সমাধানগুলো করবো আমরা। এরপর 3 নম্বর হচ্ছে জ্যামিতিক চিত্র থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এরপর বহুপদ সম্পর্কিত সমস্যা সমাধান করব আমরা। এরপর দেখো 1 নম্বর ক নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তোমাদেরকে, সেখানে বলা হয়েছিল যে 0.6 পৌনঃপুনিক, 6-এর উপরে একটা ছোট্ট ফোঁটা আছে, জানি না তোমরা দেখতে পারতেছো কি না। এটা আমি একটু যদি ব্রাশ দিয়ে দেখাই, তাহলে এখানে তোমরা লক্ষ্য করবে ঠিক এখানে একটা ফোঁটা আছে। একইভাবে 9-এর উপর একটা ফোঁটা আছে, যেটাকে আমরা পৌনঃপুনিক বলে থাকি। এখানে দেখো তোমরা একটা ফোঁটা আছে, এখানে একটা ফোঁটা আছে, তার মানে এটা আমরা করার চেষ্টা করব। দেখো তোমরা পৌনঃপুনিক তোলার নিয়ম জানো, যদি এই পৌনঃপুনিক তোলার নিয়মগুলো তোমরা না জেনে থাকো, আমার আরেকটি ভিডিও আছে বাস্তব সংখ্যা সম্পর্কিত একটি ভিডিও, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা আশা করি ওই ভিডিওগুলো দেখে নিবে। আর অবশ্যই তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, এই দেখো কর্নারে আমি কিন্তু পেজ নাম্বার দিয়েছি, এভাবে তোমরা পেজ নাম্বার দিবে। আর তারপর আমি এই অঙ্কটার সমাধান দেখাইছি, দেখো তোমরা যে এখানে এটা কেমন ছিল, এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক ছিল। তোমরা জানো যে আমি এখানে উপরে লিখবো মূল সংখ্যাটা, অর্থাৎ 6 লিখবো, এরপর যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলো 9 লিখবো, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এই জন্য আমি একটা 9 দিব। একইভাবে উপরে এই মূল সংখ্যা 9 লিখলাম, মূল সংখ্যা 9 লিখলাম, এরপর একটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক, এই জন্য একটা 9 দিব। এই 9-9 যদি কেটে দেই তাহলে 1 হবে, এই 9-9 যদি আমি কেটে দেই তাহলে 1 হবে, থাকবে কত, আমার থাকবে উপরে 6, নিচে থাকবে 9। এখন যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে উপরে 2 থাকবে, নিচে 3 থাকবে, এটাই হচ্ছে আমাদের সমাধান। এরপর আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কীরকম, 32 সমস্ত 37 ভাগের 21, এটা আমরা কীভাবে আবৃত দশমিকে প্রকাশ করব। দেখো তোমরা 37 দিয়ে যখন আমি এই 21কে ভাগ করব, তখন কিন্তু ভাগটা যাবে না, কারণ 21 সংখ্যাটা হচ্ছে ছোট। এই জন্য আমি এই শূন্য দিয়ে যদি একটা দশমিক নেই, তাহলে একটা শূন্য আমি বেশি লিখতে পারবো। এখন হয়ে গেছে 210, যেটার কাছে 5 বার যাবে, 5 বার যদি হয় তাহলে সেটা হবে 185। 185 যদি আমি বিয়োগ করে থাকবে তাহলে 25। আমার যেহেতু এখানে দশমিক দেওয়া আছে, এই জন্য আমি একটা শূন্য বেশি লিখতে পারবো, তাহলে 250 হয়ে গেল। এবার যদি 37 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 222। 222 যদি আমি এখানে বিয়োগ করে দিই তাহলে থাকবে 28, যেহেতু আমার দশমিক দেওয়া আছে আমি আরেকটা শূন্য নিতে পারবো বেশি। এখন 280, এখন যেটা হবে সেটা হচ্ছে দেখো 7 বার যাবে, 7 বার গেলে হবে 259, কারণ 21 থাকবে। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার শুরুতেও কিন্তু 21 ছিল,
একদম শুরুতে তোমরা দেখো এখানে কত ছিল, 21 ছিল একদম শুরুতে, এটা ছিল 21, এখন লাস্টে হচ্ছে 21। তোমরা দেখো যে 21কে ভাগ করলে কিরকম সংখ্যাগুলো আসে তোমরা একটু আগে দেখতে পারলে, তার মানে কি পুনরায় কিন্তু আবার এই 5, তারপর আবার 6, আবার 7, এগুলো আসবে পুনরায়, আবার 5, 6, 7 এগুলো আসবে। তার মানে কি এই 5, 6, 7 এগুলো আসতে থাকবে, তার মানে আমরা লিখতে পারবো যে 5-এর মধ্যে পৌনঃপুনিক, 7-এর মধ্যে পৌনঃপুনিক। দেখো এটা আমি দেখাইছি যে তোমাদের 32 সমস্ত, যখন আমি এই 21কে 37 দিয়ে ভাগ করব সেটা হচ্ছে 5, 6, 7, এবং 5, 6, 7 বারবার আসতে থাকবে, এজন্য এটা তিনটার উপরে পৌনঃপুনিক হবে। তিনটার মধ্যে পৌনঃপুনিক থাকলে যদি প্রথমটা এবং শেষেরটার মধ্যে পৌনঃপুনিক দেয় তাহলে বুঝতে হবে সবগুলোর মধ্যে পৌনঃপুনিক আছে। আশা করি তোমরা এই সমস্যাটার সমাধান করতে পারবে। এরপর আসে আরেকটি সমস্যা নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দেখাইতে হবে, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। দেখো আমরা কিভাবে সমস্যাগুলোকে উত্থাপন করি, প্রথমে সমস্যাটা হচ্ছে এন সমান কত দেওয়া আছে এখানে, এন সমান দেওয়া আছে 2p-3, p বিলংস টু এন, এই বিলংস টু এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, 1, 2, 3, 4, 5 এ ধরনের সংখ্যা হবে p। তার মানে দেখো যে এন সমান যেহেতু এটা দেওয়া আছে আমাদের, যদি আমি বর্গ করি, কেন বর্গ করলাম কারণ এখানে আমাকে এন স্কোয়ার কে 8, 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যদি বর্গ করি উভয় পক্ষে তাহলে ডান পাশে একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে a-b হোল স্কোয়ারের সূত্র। তোমরা জানো যে a-b হোল স্কোয়ারের সূত্রটা কি, সূত্র সমান কত লিখতে পারি আমরা, তোমরা জানো সেটা, a-b হোল স্কোয়ার, a-b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো দেখো এখানে কত হয়, 4p² - 12p - প্লাসের 9। আচ্ছা এটাকে আমরা যদি 4 কমন নিই, তোমরা জানো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, এই যে 9, এই 9কে আমরা লিখতে পারতাম 8+1, দেখো 8+1 লিখতে পারতাম 9-এর পরিবর্তে, সেক্ষেত্রে কি হইতো এই 8 পর্যন্ত আমরা একটা কমন নিতে পারতাম, যদি 1টা বাইরে, যদি আমরা 4 কমন নিই তাহলে পি স্কোয়ার এখানে 3p থাকবে এবং 8কে ভাগ করলে 2 হবে, শেষে 1 থাকবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পর্যন্ত কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কেন কারণ এই যে প্রথমে একটা 4 আছে, এই জন্য যদি আমি এটাকে যদি এরকম করে 4 দিয়ে ভাগ করে দেই, 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এই 4 এবং এই 4 কাটা যাবে, তার মানে এই অংশটুকু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য করলে এই 1 কিন্তু থেকে যাবে। এটি আমি লিখছি যে তাহলে এতকে 4 দ্বারা ভাগ করলে বাকি কত হবে, 1 হবে। আশা করি তোমরা এই সমস্যাটাও সমাধান করতে পারবে। এরপর আসো আরেকটা সমস্যা, ইউ এর মান দেওয়া আছে এখানে, ইউ হচ্ছে সার্বিক সেট, এটার একটা মান দেওয়া আছে, তারপরে এ একটা সেট এটার মান দেওয়া আছে, বি একটা সেট এটার মান দেওয়া আছে, আমরা কি বের করব, এ প্রাইম ইন্টারসেকশন বি। এখানে যে দেওয়া আছে যে কথাগুলো সেগুলো আমি লিখে নিয়েছি প্রথমে, এরপর যেটা করব সেটা হচ্ছে এ প্রাইমের মান বের করব আমরা, এ প্রাইম সমান হচ্ছে ইউ ডিফারেন্স এ, তোমরা জানো, সেক্ষেত্রে আমরা ইউ এর মানটা প্রথমে বসাবো, তারপর এর মান বসাবো, এর মান বসালে যেটা পাবো সেটা হচ্ছে ডিফারেন্সের কাজ হচ্ছে মিলগুলো বাদ দিতে হবে, মিলগুলো বাদ দিয়ে তারপর লিখতে হবে, যেমন এখানে 2টা বাদ যাবে টোটালি, একদম 6টা বাদ যাবে, 6টা বাদ যাবে এবং টু ফোর, এখানে আসলে এটা আমার এখানে একটু লেখা এর মানটা বসানো ঠিক হয়নি, আসলে এখানে এর মানটা হবে এরকম 2, 4, 6, এই মানগুলো বসাইতে হবে তোমাদের, কারণ দেখো তোমরা যে এখানে এর মানটা কত আছে, এর মানটা হচ্ছে 2, 4, 6, এই জন্য আমি 2, 4, 6 হবে, আসলে এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা 2, 4 এটা বসাবো আমরা। তাহলে দেখো যে এখান থেকে এই 2 এবং এই 2 এরা এদেরকে লেখা যাবে না ডিফারেন্সের মধ্যে, এই 4টাকে লেখা যাবে না, এই 6টাকে লেখা যাবে না, তাহলে বাকিগুলো লেখা যাবে, বাকিগুলো কি থাকে, 3, 5, 7, 9 এগুলো থাকে, তার মানে আমরা এর মানটাও পেয়ে গেলাম এবং বির মানটা তোমাদের এখানে দেওয়াই আছে, এই বির মানটাও তোমরা দেখতে পারলে। তারপরে এদের ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলো, তার মানে এই 3, 5, 7 এটাই হবে আমাদের আনসার। এরপর আসো একটা সমস্যা, আরেকটা সমস্যা, এটা সৃজনশীল আমরা প্রবেশ করলাম, বাস্তব সংখ্যা সম্পর্কিত যে সৃজনশীল সেখানে আমরা প্রবেশ করলাম, সেখানে কত আছে, এক্স বিলংস টু এন, তার মানে অবশ্যই বাস্তব এর সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে এবং বর্গগুলো হবে 3-এর চেয়ে বড় এবং গণনাটা হবে কত, 3 অপেক্ষা ছোট। এটাকে আমরা কি লিখতে পারি, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 3 অপেক্ষা বড়, এখানে বলা হয়েছে যে বর্গটা 3 অপেক্ষা বড় হবে এবং ঘনটা 30-এর সমান হলেও নেওয়া যাবে এবং অথবা 30-এর ছোট হতে হবে। এখানে দেখো 1 শর্তটা মানেনি, কেন মানেনি, কারণ 1কে বর্গ স্কোয়ার করলে 1 হয়,
কিন্তু আমাদের এখানে শর্তে বলা হয়েছে বর্গটা 3 এর চেয়ে বেশি হতে হবে, এই জন্য আমরা নিতে পারিনি এটাকে। বাট 2 টাকে নিতে পারছি, 2 দুইটা শর্তে মানছে, তারপর 3 দুইটা শর্তে মানছে, এটাও নিতে পারছি আমরা। বাট 4, 4 প্রথম শর্তটা যদিও মানছে যে কারণ বর্গটা 3 এর চেয়ে বড় হয়েছে, কিন্তু এই কিউবটা কিন্তু 30 এর চেয়ে ছোট হয়নি, এই জন্য আমরা কি মানতে পারবো না, এটা নিতে পারবো না। একইভাবে 4 এর পর যদি 5 বসাও তাহলে কিউবটা আর বেশি হয়ে যাবে, 30 এর চেয়ে ছোট হবে না। তার মানে যত সামনের দিকে যাব আস্তে আস্তে 30 অপেক্ষা বড় হতে থাকবে, তার মানে নিতে পারবো না। তার মানে আমরা দেখলাম এখানে দুইটা সংখ্যার শর্ত মানছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের সমাধান। এরপর আসো আরেকটা সমস্যার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে f -2, অর্থাৎ ফাংশনে x এর পরিবর্তে আমি যখন -2 বসাবো যে মানটা আসবে সেটা হচ্ছে 0, তাহলে k এর একটা মান চলে আসবে এবং আমাকে দেখাইতে হবে ওই রুট k হচ্ছে একটা অমূল সংখ্যা। দেখো আমাদের এটা হচ্ছে একটা মূল ফাংশন দেওয়া ছিল, এবার আমি কি করব -2 বসাবো, কেন কারণ এখানে আমাকে -2 বের করতে বলা হয়েছে, এই জন্য আমি 2 বসাবো, -2 বসাবো। x এর জায়গায় আমি প্রত্যেকটা x এর ক্ষেত্রে জায়গায় আমি -2 বসালাম, -2 বসায় সমাধান করলে k এর যে মানটা পাবো সেটা হচ্ছে 3। যেহেতু k 3 হচ্ছে তার মানে রুট কে মানে কি, রুট কে মানে হচ্ছে রুট 3। এখন আমরা প্রমাণ করব রুট 3 অমূল সংখ্যা। তোমরা জানো রুট 3 অমূল সংখ্যা প্রমাণ করতে গেলে আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে তার অবস্থানটা দেখতে হবে। আচ্ছা, এই 1 কে স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, বাট রুট 3 কে স্কোয়ার যদি করি তাহলে শুধু 3 হয়, তার মানে অবশ্যই রুট 3টা 1 এর চেয়ে বড়। একইভাবে যদি 2 কে স্কোয়ার করি 4, তার মানে বেশি হয়ে যায়, তার মানে রুট 3টা হচ্ছে 2 অপেক্ষা ছোট। আমি এই কথাটাই লিখলাম এখানে যে রুট 3 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, তার মানে কিন্তু 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটা অপূর্ণ সংখ্যা, 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট। আর অপূর্ণ সংখ্যা সেটা মূলত হইতে পারে, অমূলত হইতে পারে, যেটা আমি আমাদের একটা ভিডিওতে আলোচনা করেছি, আমি এটা আবারও বললাম যে এটা ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবে। তার মানে এই রুটটা মূলত হতে পারে, অমূলদ হতে পারে। আচ্ছা, যদি রুটটা মূলদ হয়, তোমরা জানো যে মূলদ সংখ্যার একটা ফর্মেট আছে, সেটা হচ্ছে পি বাই কিউ, যেখানে পি এবং কিউ বাই স্বাভাবিক সংখ্যা, কিউটা 1 এর চেয়ে বড় হবে, পি কিউ সহমৌলিক হবে। সহমৌলিকটা তোমরা দেখে নিবে, আমি ছোট্ট ভিডিওতে এত বেশি কিছু আলোচনা করলাম না। এরপর দেখো দুই পাশে আমরা বর্গ করব, বর্গ করলে কেমন হবে, শুধু 3 থাকবে এবং পি স্কয়ার কিউ স্কয়ার হবে, একটা কিউ যদি এখান থেকে একটা এখানে চলে গেল তার মানে 3 কিউ হলো, 3 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, কারণ কিউ এর মান 1 2 3, যা কিছু বসায় না কেন কখনো এটা দশমিক হবে না, কখনো এটা ভগ্নাংশ হবে না। অপরদিকে পি এবং কিউ যদি সহমৌলিক হয়, এই যে এখানে বলা হয়েছে যে পি এবং কিউ যদি সহমৌলিক হয়, সহমৌলিক হলে এই পি স্কয়ার কিউ কখনোই পূর্ণ সংখ্যা হবে না, তার মানে আমার একটা পাশ পূর্ণ সংখ্যা অপর পাশ পূর্ণ সংখ্যা না, এটা কখনো হইতে পারে না, তার মানে এই রুট 3টা পি কিউ আকারে হতে পারে না, অতএব রুট 3টা অমূল সংখ্যা। তো আমরা বলতে পারবো রুট কে এটা হচ্ছে অমূল সংখ্যা। এরপর আরেকটা সমস্যা হচ্ছে যে ফাংশন অফ জি, জি দ্বারাও এখানে ফাংশন বোঝানো হয়েছে, ফাংশন অফ জি স্কোয়ার সমান হচ্ছে ফাংশন অফ এ ইনভার্স 2। তার মানে দেখো প্রথমে আমাদের এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে, আমি কি করব ফাংশন অফ এ স্কোয়ার মান বের করব, তার মানে যেখানে যেখানে এ ছিল এর পরিবর্তে আমি এ স্কোয়ার বসাবো, তারপর সমাধান করলে আমি এখানে একটা মান পাবো। এবার আবার প্রথম থেকে শুরু করি, এটা হচ্ছে ফাংশনের একটা মান দেওয়া আছে, এবার আমি কি করব এর পরিবর্তে -2 বসাবো, কারণ কি, কারণ আমাকে দেখাইতে হবে এ এবং এ স্কোয়ার এবং এর ইনভার্স যদি -2 হয় দুইটা সেম একই রকম মান আসবে, এই জন্য আমি কি করব এর পরিবর্তে মাইনাস বসাবো। তোমরা দেখো এর পরিবর্তে আমি মাইনাস বসাবো, মাইনাস বসালে যদি আমি সমাধান করি তাহলে তোমরা জানো যে কীরকম ইনভার্স থাকলে আমরা সেটাকে 1/ আকারে বলতে পারি, এখানে 1/ আকারে লিখলাম আমি। একইভাবে আমি যদি লসাও করি, উপরে লসাও করে এটার একটা সমাধান করব, তাহলে ঠিক দুটা আগেরটার মতোই আরেকটা মান চলে আসবে, তারপর আমরা বলতে পারবো যে জি স্কোয়ার এবং জি মাইনাসের যে এর যে পাওয়ার -2 তার মান একই রকম আসবে। এরপর আসো আরেকটা, তোমরা যেই সমস্যাটাকে খুব জরুরি, খুব কঠিন বলে চিহ্নিত করেছো সেটা হচ্ছে এই চিত্র থেকে। এখন দেখো যে চিত্রের মধ্যে বিসির, আমরা বিসির দৈর্ঘ্যটা বের করবো, বিসি যে বিসির দৈর্ঘ্যটা বের করবো, এখানে এটা বের করবো। তোমরা দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, তোমাদের বলা দিয়েছে প্রশ্নের মধ্যে বলছে ডিই এবং জিই সমান, তার মানে কি, তার মানে এই ডিই যদি পাস হয় তাহলে এই যে জিই এটাও কিন্তু পাস হবে, এটা তোমাদের বলে রাখলাম যে এটাও পাস হবে। আচ্ছা, এই দৈর্ঘ্যটা হচ্ছে পাস, এখন এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে পাস, তার মানে কি, তার মানে হচ্ছে এইখান থেকে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 7, কেন, কারণ আমাদের এই যে এই টোটাল অংশটুকু ছিল 12, এই 12 থেকে যদি আমরা এই যে এই 5 বিয়োগ করে দেই, এই 5টা বিয়োগ করে দেই, তাহলে আমি এই দৈর্ঘ্যটা কত পাবো, 7 পাবো। একইভাবে আমার এই টোটাল দৈর্ঘ্য ছিল 15, টোটাল দৈর্ঘ্য ছিল কতটুকু,
15 থেকে এই 7 বাদ দিব এবং এই যে এই 5টুকু বাদ দিব, অর্থাৎ এখান থেকে এই 7 বাদ দিব এবং 5 বাদ দিব, 7 5 12 বাদ দিলে কিন্তু কত থাকবে? 3 থাকবে। তার মানে এই দৈর্ঘ্যটুকু আমি পাবো 3, যেখানে আমি এখানে বলে দিয়েছি তোমাদেরকে যে সিএস এর মান পাবো 7 এবং বিএস এর মান পাবো 3। তার মানে আমরা এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে বিসি, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাইছি, যেটার অতিভুজের মানটা তোমরা জানো কিভাবে বের করতে হয়। পিথাগোরাসের উপর উপপাদ্য দিয়ে আমি বিসির মানটা বের করলাম √58। এরপর আসো √58 নিচ্ছে গুলো তোমরা ক্যালকুলেটার দিয়ে √58 এর মানটাও বের করে দিতে পারো। এরপর আসো সমস্যা যেটা, সেটা হচ্ছে ইএফজি। ইএফজি এর এই যে এখান থেকে তোমরা একটা খেয়াল করো, এটার অর্ধবৃত্তের এই অর্ধবৃত্তের অর্ধ পরিসীমা বের করবো আমরা, এই যে এই অংশটুকুর, এই অংশটুকু উপরে তোমরা যে দাগটা দেখতে পারতেছ এটার দৈর্ঘ্য বের করব। তোমরা জানো যে বৃত্ত এটা এটা কিন্তু একটা আমি বলছি যে এটা হচ্ছে পুরো অংশটুকু হচ্ছে 5, তার মানে এটার ব্যাসার্ধ আর সমান কত? আর সমান হচ্ছে এই 5-এর অর্ধেক, অর্থাৎ 2.5। এটার ব্যাসার্ধ হবে 2.5। এবার আসো, যেহেতু আমাকে অর্ধবৃত্তের পরিধি বের করতে বলেছে, তোমরা জানো যে পুরাটুকু পরিধি বের করতে গেলে সেটাকে আমরা বলবো 2πr, একটা বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। যদি আমি অর্ধেক ব্যাসার্ধ বের করি তাহলে 2 দিয়ে ভাগ করে দেব, আমি 2 দিয়ে ভাগ করে দিলে এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে কি থাকবে? πr, যেটা আমি দেখাইছি এখানে যে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে πr, পাই এর মান হচ্ছে 3.1416 এবং r এর মান 2.5, এটা আমি বসে দিলে অর্ধবৃত্তের পরিধি পেয়ে যাব। অর্ধবৃত্তের পরিধি বলতে আমি বোঝাচ্ছি এই যে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা এইটুকু আমরা পেয়ে যাব। এরপর আসো যে আমরা পরিসীমা বের করব এবং ক্ষেত্রফল বের করব, কোনটুকুর? একদম টোটাল ক্ষেত্র, টোটাল টুকুর। প্রথমে অবশ্যই পরিসীমার কথা বলি, পরিসীমা হচ্ছে বাইরের যে সীমাটা তাদের যোগফলটা বের করব। তোমরা দেখতে পারতেছো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 15, যেটা আমি যে এখানে লিখে রাখছি এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 15। এইটুকুর দৈর্ঘ্য √58, তোমরা জানো √58 একটু আগে আমি বের করে নিছি, এটুকু এটুকু ক্যালকুলেটার দিয়ে আমি বের করে নিছি এটা। এরপর আসো এই সিডির যে মানটা, সিডির মানটা এটাও বের করে নিছি, এটা দেওয়া আছে 7, এটা দেওয়া আছে। এরপর আছে এই যে এই দৈর্ঘ্যটা 5, সেটাও আমি রেখে রাখছি। এরপর দেখো এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা এইটুকু, এটুকু যে 7.854, এটা তোমরা জানো যে একটু আগে আমি এটাও বের করে নিছি। এরপর যে জি এজ এটা, সেটা হচ্ছে 12, অর্থাৎ টোটাল পরিসীমাটুকু যোগ করলে হবে 54.469। এই টোটাল পরিসীমাটা আশা করি তোমরা বের করতে পারবে। এরপর আসো যে কীভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিই। তোমরা দেখো প্রথমে এই যে অংশটুকু, অর্থাৎ সি বি এস বা বি সি এস যে অংশটুকু, এটুকুর একটা ত্রিভুজ আকার, যেটার উচ্চতা হচ্ছে 7, ভূমিটা হচ্ছে 3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 10.5 সেন্টিমিটার স্কোয়ার। এরপর তোমরা দেখো এখানে এই যে এই কালার দিয়ে একটা আয়তক্ষেত্র দেখানো হয়েছে তোমাদের, এখানে দেখো একটা আয়তক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে। তার মানে আয়তক্ষেত্র থেকে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 7, এই যে বলা আছে এটা 7, প্রস্থটা 7, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12। কীভাবে? এই 15 থেকে এই 3 বাদ যাবে 12, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 7 ইন্টু 12, তার মানে 84 চলে আসবে। এরপর দেখো এই ক্ষেত্রটার কথা চিন্তা করো, এই যে এটা এটা একটা বর্গক্ষেত্র, কেন? তার এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 এবং এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5, তার মানে 5×5=25 সেন্টিমিটার চলে আসবে। তাহলে আমাদের বাকি রইল কোনটুকু? বাকি রইল এই উপরের অংশটুকু, যেটা একটা অর্ধবৃত্ত। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², কিন্তু এখানে যেহেতু অর্ধবৃত্ত বের করতেছি এই জন্য আমি 2 দিয়ে ভাগ করে দেব, আর ব্যাসার্ধ আগে 2.5 সেটা তোমাদেরকে আমি বললাম। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো কত? 9.8175। এই টোটাল ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের আরেকটি ক্ষেত্রফল, সেটা হচ্ছে 129.317 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর সৃজনশীল যেটা, সেটা হচ্ছে বহুভুজ সম্পর্কিত বলা হয়েছে। বহুভুজের এখানেও একটা অষ্টভুজের কথা বলা হয়েছে, অষ্টভুজ। এখানে তোমাদের কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমি একটু বলে দিই যে একটা বৃত্ত কিংবা যে কোনো জিনিস তার কেন্দ্রের মধ্যে এরকম যদি কেন্দ্র থাকে তাহলে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মোটের কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এখানে যেহেতু 8টা ক্ষেত্র দেওয়া আছে, এই 1, 2, 3, এই 4, তারপরে এই একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা, এই একটা 8টা, 8টা, মোট 8টা এখানে ক্ষেত্র দেওয়া আছে। তাহলে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত ডিগ্রি? তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। অর্থাৎ এখানে
আমাদের কোণগুলো হবে এই যে এখানে তোমরা যে কোণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 45 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 45 ডিগ্রি করে। এখানে যেহেতু এ বাহুর দৈর্ঘ্য 4, তার মানে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4, এ বাহুর দৈর্ঘ্য 4, এ বাহুর দৈর্ঘ্য হবে 4, এবং মাঝখানে অন্তর্ভুক্ত কোণ কত? মাঝখানে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তোমরা জানো যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি, এবি হচ্ছে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য, ইন্টু সাইন থিটা। সাইন থিটা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যেহেতু এখানে আমার হাফ, এটা হচ্ছে চারটা হচ্ছে আটটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, আরেকটা বাহুর দৈর্ঘ্য 4, এবং থিটার পরিমাণ আমি একটু আগে বললাম 45 ডিগ্রি, তাহলে আপনার মানটা চলে আসবে এইরকম করে আমরা মানটা বের করতে পারবো। এরপর আসো বহুভুজের সবটুকুর ক্ষেত্রফল কত। আচ্ছা, একটার ক্ষেত্রফল আমরা যত পাবো এখানে 8 দিয়ে গুণ করলে কিন্তু টোটাল ক্ষেত্রফলটুকু পাবো আমরা। এটা দেখাইছি আমি যে 8 দিয়ে গুণ করার পরে আমি টোটাল ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। ঘ নাম্বারে যেটা বলা হয়েছে যে কোনটা বেশি সহজ তোমাদের কাছে, এই বহুভুজের ক্ষেত্রফল নির্দিষ্ট আকৃতি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা সহজ, কিংবা নির্দিষ্ট আকৃতি না দেওয়া থাকলে যদি আমরা বের করে নিই তার ক্ষেত্রফল? এটা আমি মনে করি তোমরা নিজেদের চিন্তা থেকে লিখবে কোন ক্ষেত্রফলটা তোমাদের কাছে বের করা সহজ হয় বেশি। একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া থাকলে ওটার ক্ষেত্রফল তোমরা সহজে বের করতে পারো, নাকি আকৃতি না দেওয়া থাকলে যেটা কঠিন হয়, আমাদের একটু আগে আমরা যে চিত্রটা বের করলাম দেখো এটার মধ্যে কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, আমরা বিভিন্ন ভাগ ভাগ করে তারপর তার ক্ষেত্রফল বের করলাম, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট একটা আকৃতি দেওয়া আছে। তো তোমরা এই বিষয়টা লিখবে তোমরা গড় নাম্বার, এই জন্য আমি গড় নাম্বারটা তোমাদের উপরে রেখে ছেড়ে দিলাম। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারছো এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে। এরকম করে আমি যেরকম করে দেখালাম যে প্রথমে তোমরা সমস্যাগুলো চিহ্নিত করবে, তারপর তোমরা সমাধান করবে, আশা করি তোমরা এই এটা করতে পারবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, পরবর্তীতে অন্য একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।